প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা নিশ্চয় জানো যে আমি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার চতুর্থ অধ্যায়ের ব্যবসায় সংগঠনের নীতিমালা নিয়ে গতকালকে আলোচনা করেছি, গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব অর্গানাইজেশন স্ট্রাকচার বা সংগঠন কাঠামো নিয়ে। সংগঠন কাঠামো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটার উপর নির্ভর করে প্রতিষ্ঠানের অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা দেখি সংগঠন কাঠামো, প্রথমেই আমরা জেনে নিই সংগঠন কাঠামো কী। সংগঠন কাঠামো হলো প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও কর্মীবৃন্দের পারস্পরিক সম্পর্কের একটা কাঠামো বা চিত্র। অর্থাৎ একটি সংগঠন কাঠামোতে কে কার বস, কে কার অধীনস্থ, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা আমরা সংগঠন কাঠামোর মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। সংগঠন কাঠামো যখন একটা চিত্রে উপস্থাপন করা হয় তখন ওই চিত্রকে বলা হয় সংগঠন চার্ট বা সংগঠন তালিকা। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের এই সংগঠন তালিকা দেখেই যে কোনো ব্যক্তি বুঝতে পারবে এই সংগঠন কাঠামোতে কে বস, কে অধীনস্থ, কে কে কার নিকট জবাবদিহি করবে ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। সুতরাং সংগঠন কাঠামো হলো প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক সম্পর্কের একটা কাঠামো। এরূপ সম্পর্ক সংগঠনের বিভিন্ন স্তরে নিয়োজিত ব্যক্তি ও বিভাগের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে সাংগঠনিক অবস্থান ও পদমর্যাদা থেকে সৃষ্টি হলে তাকে বলা হয় আনুষ্ঠানিক সংগঠন কাঠামো। এর বাইরে কর্মরত ব্যক্তিবর্গের মধ্যে মিল, মহব্বত, পছন্দ অপছন্দ, সামাজিক, ধর্মীয়, আঞ্চলিক বিভিন্ন কারণে সম্পর্কের যে সৃষ্টি হয় তাকে বলা হয় অনানুষ্ঠানিক সংগঠন। সহজ কথায় আমরা বলতে পারি যে সংগঠন কাঠামোকে দুই ভাগে ভাগ করা যায়, যে আনুষ্ঠানিক সংগঠন কাঠামো এবং অনানুষ্ঠানিক সংগঠন কাঠামো। আনুষ্ঠানিক সংগঠন কাঠামো বলতে আমরা বুঝি যে আনুষ্ঠানিক সম্পর্কের মধ্যে বা পদমর্যাদার মধ্যে দিয়ে যে সংগঠন কাঠামোর সৃষ্টি হয় তাই আনুষ্ঠানিক সংগঠন কাঠামো। আর অনানুষ্ঠানিক সংগঠন কাঠামো সাধারণত আনুষ্ঠানিক সংগঠন কাঠামোর বাইরে, অর্থাৎ কোনো ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক ধর্মীয় অনুষ্ঠান বা কোনো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠানের বাইরে থেকে যে ব্যক্তিবর্গের মধ্যে মিল, মহব্বত, পছন্দ অপছন্দ ইত্যাদি ভিত্তিতে যে সংগঠন কাঠামো সৃষ্টি হয় তাই হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন কাঠামো। ছোট হতে ভিন্ন ধরনের প্রতিষ্ঠানে, আমরা জানি যে ছোট হতে বড় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে সমাজে অনেক ধরনের মানুষ কর্মরত থাকে। এদের প্রত্যেকের কাজের প্রকৃতিও ভিন্ন রকম, তাদের কর্তৃত্ব এবং কর্তৃত্ব প্রবাহের ধারণাও এক নয়। তাই প্রয়োজনের সাথে সঙ্গতি রেখেই নানান ধরনের সংগঠন কাঠামো আমরা দেখতে পাই। আসল কথা আমরা বলতে পারি যে সংগঠন কাঠামোতে মূলত পাঁচটা ভাগে ভাগ করা যায়, অর্থাৎ সরলৌকিক সংগঠন কাঠামো, সরলৌকিক ও পদস্থ কর্মী সংগঠন কাঠামো, কার্যভিত্তিক সংগঠন কাঠামো, ম্যাট্রিক্স সংগঠন কাঠামো এবং কমিটি সংগঠন কাঠামো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে যে আসলে এই যে এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটাই হচ্ছে সংগঠন কাঠামো। আর এখান থেকে তোমাদের পরীক্ষায় অনেক সময় প্রশ্ন থাকে, আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবে। আমরা প্রথমেই জানলাম যে সংগঠন কাঠামোকে পাঁচ ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম কাঠামো হচ্ছে লাইন অর্গানাইজেশন বা সরলৌকিক সংগঠন কাঠামো। এখন আমরা জেনে নিব যে সরলৌকিক সংগঠন কাঠামো কী। যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলের আকারে নেমে আসে তাকে বলা হয় সরলৌকিক সংগঠন কাঠামো। সামরিক সংগঠনে আদেশ দানের সরলৌকিক গতিরেখার প্রতি যে বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এবং ঊর্ধ্বতনের আদেশ অধস্তরা যেভাবে বিনা দ্বিধায় মানতে বাধ্য থাকে এরূপ নীতিমালা অনুসরণ করা হয় বলে একে সামরিক সংগঠন বলা হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে সরলৌকিক সংগঠনের আরেকটা নাম হচ্ছে সামরিক সংগঠন কাঠামো। তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে সামরিক সংগঠন কাঠামো কাকে বলে। অর্থাৎ আমরা জেনে নিলাম যে সরলৌকিক সংগঠনের আরেকটি নাম হচ্ছে সামরিক সংগঠন কাঠামো। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার উপর স্তর থেকে ক্রমান্বয়ে ধাপে ধাপে সরলরেখার ন্যায় নিচের দিকে নেমে আসে বলেই এর নাম দেওয়া হয় সরলৌকিক সংগঠন কাঠামো। দ্বিতীয়ত আমরা আলোচনা করব সরলৌকিক ও পদস্থ কর্মী সংগঠন কাঠামো, লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন।
আমরা এখানে দেখলাম, আগে আমরা দেখলাম সরলরৈখিক সংগঠন কাঠামো, এটার সাথে আমরা নতুন করে দেখলাম সরলরৈখিক অপদস্থ কর্মী সংগঠন কাঠামো। অর্থাৎ যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে, সরলরৈখিক নির্বাহী বলতে আমরা বুঝি যে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যক্তি উনি হচ্ছেন সেই প্রতিষ্ঠানের সরলরৈখিক নির্বাহী। আর এখানে আমরা দেখলাম সরলরৈখিক নির্বাহীকে, অর্থাৎ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মী যিনি বা ঊর্ধ্বতন কর্মী যিনি, তাকে সহযোগিতা করার জন্য যে উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মীর ব্যবহার করা হয় তাকেই বলা হয় সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাঠামো। এরূপ সংগঠন কাঠামোতে তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে এরূপ সংগঠন কাঠামোয় দুই ধরনের কর্মী থাকে। একজন হলেন সরলরৈখিক নির্বাহী, অর্থাৎ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যক্তিকে, আর দ্বিতীয়ত হচ্ছে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা কর্মী। এক্ষেত্রে কর্তৃত্ব ক্ষমতা সরলরৈখিক নির্বাহী ভোগ করেন। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে সরলরৈখিক সংগঠন কাঠামোতে দুজন কর্মী থাকেন, তার মধ্যে সরলরৈখিক নির্বাহী অর্থাৎ যিনি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মী তিনি সকল ক্ষমতা ভোগ করেন। অপর পক্ষে আমরা দেখতে পারি উপদেষ্টা কর্মীর কাজ হলো সরলরৈখিক নির্বাহীর কাজে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করবে যে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাঠামোতে দুই ধরনের কর্মী থাকেন, একজন হচ্ছেন সরলরৈখিক নির্বাহী আর একজন হচ্ছেন সরলরৈখিক নির্বাহীর সহযোগী। তৃতীয়ত আমরা আলোচনা করব কার্যভিত্তিক সংগঠন বা ফাংশনাল অর্গানাইজেশন। এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করবো, তোমরা নিশ্চয়ই জানো যে একক ব্যক্তির উপর যদি সব কাজ দেওয়া হয় তো সে একক ব্যক্তি কোনো কাজ করতে পারে না, যার কারণে প্রতিষ্ঠানে আমরা দেখি যখন যে কার্যভিত্তিক সংগঠনের ক্ষেত্রে আমরা দেখি এই প্রতিষ্ঠানে একজন কর্মীকে বেশি কাজ না দিয়ে প্রত্যেক কর্মীকে তার কাজের প্রকৃতি অনুযায়ী তাকে কাজগুলোকে ভাগ করে দেওয়া হয়, আর এই কাজগুলোকে ভাগ করে দেওয়ার নাম হলো কার্যভিত্তিক সংগঠন। অর্থাৎ সহজ কথা আমরা বলতে পারি যে সংগঠন কাঠামোতে ব্যবস্থাপনার কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয় এবং একজন বিশেষজ্ঞর উপর ন্যস্ত করা হয়। এরূপ সংগঠন কাঠামে বিশেষজ্ঞদের উপদেষ্টা হিসেবে নিয়োগ না করে সরাসরি নির্বাহী হিসেবে নিয়োগ করা হয়। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক FW টেইলর এর ধরনের সংগঠন কাঠামোর উদ্ভাবক। অর্থাৎ আমরা আরও স্পষ্ট বলে বলতে পারি যে যে সংগঠন কাঠামোতে কাজগুলোকে তাদের প্রকৃতি অনুযায়ী একজন ব্যক্তিকে সকল কাজ না দিয়ে ব্যক্তিকে কাজ না দিয়ে কাজগুলোকে ছোট ছোট আকারে ভাগ করে দেওয়া হয়, তাদের কাজের প্রকৃতি অনুযায়ী কাজ করে ভাগ দেওয়া হয় তাকে বলা হয় কার্যভিত্তিক সংগঠন। পরবর্তীতে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স সংগঠন নিয়ে। ম্যাট্রিক্স সংগঠন ব্যবস্থাপনা সংগঠনের আধুনিক রূপ হলো ম্যাট্রিক্স সংগঠন। এটি হলো মূলত বিভাগীয়করণের একাধিক পদ্ধতির মিশ্ররূপ। দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণ ও ক্ষেত্র বিশেষে আঞ্চলভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে দ্বৈত কর্তৃত্ব ও সহযোগিতার সম্পর্ক সম্বলিত যে সংগঠন কাঠামো তৈরি করা হয় তাকেই বলা হয় ম্যাট্রিক সংগঠন। অর্থাৎ এই সংগঠনে তোমরা দেখতে পারবে দ্বৈত কর্তৃত্ব এবং সহযোগিতার একটা সম্পর্ক বিদ্যমান। এই ক্ষেত্রে আমরা দেখি বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এরকম ম্যাট্রিক সংগঠন দেখা যায়। এ ধরনের সংগঠন কাঠামোর বৈশিষ্ট্য হলো এক্ষেত্রে কার্যিক ব্যবস্থাপক ও প্রজেক্ট ব্যবস্থাপক দু ধরনের কর্তৃত্ব একই সঙ্গে কাজ করে। সুতরাং এখান থেকে আমরা জানলাম যে এই এই ম্যাট্রিক সংগঠন হচ্ছে আধুনিক সংগঠনের রূপ। এখানে দুইজন ব্যবস্থাপক থাকেন, একজন হচ্ছেন কার্যিক ব্যবস্থাপক আর অন্যজন হচ্ছেন প্রজেক্ট ব্যবস্থাপক। এই দু ধরনের কর্তৃত্ব আমরা দেখতে পাই। পরবর্তীতে আমরা দেখি যে সর্বশেষ কাঠামোটা হচ্ছে কমিটি সংগঠন। এটা সম্পর্কে নিশ্চয় তোমাদের হয়তো একটু ধারণা থাকতে পারে, কারণ তোমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের কমিটি সম্পর্কে জানতে পারো। যে আমরা জানি যে কমিটি হলো একদল লোকের সমষ্টি। কমিটি মানেই হচ্ছে একদল লোকের সমষ্টি যাদের উপর বিশেষভাবে কোনো প্রশাসনিক কাজ সমাধান করার জন্য দায়িত্ব অর্পণ করা হয়। সাধারণত সরলরৈখিক বা সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে বিশেষ ক্ষেত্রে বা বিশেষ প্রয়োজন এ ধরনের সংগঠন প্রতিষ্ঠা করা যায়। যেমন আমরা দেখতে পারি, তোমরা খেয়াল করবে দেখো শিক্ষা প্রতিষ্ঠান দেখা যায় ভর্তি কমিটি, পরীক্ষা কমিটি, খেলাধুলার কমিটি ইত্যাদি বিভিন্ন ধরনের। অর্থাৎ যখন কমিটি বলতেই আমরা বুঝবো একদল লোকের সমষ্টি, যেখানে কোনো বিশেষ প্রয়োজনে তাদেরকে নিয়োগ দেওয়া হয়, এটাই হচ্ছে কমিটি। সুতরাং আমরা পরিশেষে আমরা একথা বলতে পারি যে
বর্তমান বৃহদায়তন ব্যবসা জগতে প্রাতিষ্ঠানিক প্রয়োজন পূরণের জন্য বিভিন্ন ধরনের সংগঠন কাঠামো ব্যবহৃত হয়। কোনো বিশেষ প্রতিষ্ঠানে বা বিশেষ ভিন্ন পর্যায়ে কোনো দলের সংগঠন কাঠামো ব্যবহার হবে তা বাস্তব অবস্থা বিবেচনার উপর নির্ভরশীল। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান চাইলে তাদের কমিটিকে তাদের সংগঠন কাঠামোকে তার বাস্তবতার উপর ভিত্তি করে নির্বাচন করতে পারে। মোটামুটি আমরা বলতে পারি একথাই যে একটি সংগঠন কাঠামোতে এই পাঁচ ধরনের অর্থাৎ সরলৌকিক সংগঠন কাঠামো, সরলৌকিক পদস্থ সমিতি কাঠামো, কার্যভিত্তিক সংগঠন, ম্যাট্রিক্স সংগঠন এবং কমিটি সংগঠন, এগুলি বেশি ব্যবহৃত হয়। আর আশা করি তোমরা এটা খেয়াল করবে। পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা আজকের মতো এখানেই ক্লাস শেষ। তোমরা সবাই ভালো থেকো।